আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটের আজকের বাংলাদেশে, সাথে আছি আমি তসলিমা আতিথি। অন্য কেউ ক্ষমতায় এলে দেশ ধ্বংস হয়ে যাবে বলেন প্রধানমন্ত্রী। 34 লাখের বেশি শিক্ষার্থীর বৃত্তি যাচ্ছে বিকাশে। স্বরাষ্ট্র যাচ্ছে এনআইডি সেবা আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন। খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ। ডেঙ্গুতে আজও 2 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 180। শেয়ার বাজারে বড় দরপতন। বরিশালে হাতপাখার প্রার্থীর উপর হামলাকারীকে গ্রেফতার ও শাস্তির নির্দেশ। ঠাকুরগাঁও ও শরীয়তপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনে আইন চূড়ান্ত অনুমোদন। দৈনিক 30 থেকে 40 কোটি টাকার আম বিক্রি হয় কানসাট বাজারে। পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করতে ইউজিসির পরামর্শ। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ। এই নিউজটি আপনারা পরবর্তীতে শুনতে পাবেন জাগো FM 94.4 এর অ্যাপে। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগোনিউজ24.com। ধন্যবাদ সবাইকে।